বিবাহিত জীবনে আমরা কেন সুখী নই, কেন কি কারণ? যে সংসার জীবনে সুখী না হতে পারলে আমাদের মতো দুর্ভাগা ব্যক্তি আর নেই। তাই সংসার জীবনে কেন সুখী নই এর তিনটি কারণ বলছি। এক নম্বর কারণ, আমরা পরিবারকে সময় দেই না। আমরা অনেকেই বিদেশে রয়েছি, পরিবার থেকে দূরে, ঠিকভাবে খবর নিতে পারি না। আমার স্ত্রী তখন একা একা বিভোর হয়ে যায়, কি করবে, তখন হাজার ভালো মহিলার মাঝে দু একজন খারাপ হয়ে যায়। আমরা অনেকেই দেশে রয়েছি, ব্যবসা বাণিজ্যে এমনভাবে বিভোর হয়ে রয়েছি, স্ত্রী সন্তানকে সময় দিতে পারি না, তাই হাজার ভালো মানুষের মাঝে কিছু মানুষ খারাপ হয়ে যায়। আমরা অনেকে আবার ঘরে রয়েছি কিন্তু আমাদের বউ বাচ্চাকে সময় দেই না, তাই অস্থিরতার মাঝে কেউ ফেসবুক, টুইটার, ইউটিউব, আবার কেউ মোবাইল জগতে ভালোভাবে বিভোর হয়ে যায়। আর এখান থেকেই এক সময় পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। তাই প্রথম কারণ, আপনার স্ত্রী এবং সন্তানকে সময় দিন। এই বিষয়ে কিভাবে সময় দিবেন জানতে আমাদের ভিডিওটির শেষ অংশে দেখবেন ইনশাল্লাহ। দ্বিতীয় কারণ, আমরা আমাদের স্ত্রীকে বা সন্তানকে সম্মান দিতে জানি না। আমরা মনে করি স্ত্রী আমার অধীন, আমার সন্তান আমার অধীন, তাই তাদেরকে আমি যা বলবো তাই শুনতে হবে। কেন? আপনার সন্তান আপনার পরিবার, আপনি তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদেরকে সম্মান দিতে শিখুন। আপনি যখন স্নেহ মমতা ভালোবাসায় ভরে দিবেন, আপনার স্ত্রী সন্তান কখনো খারাপ হবে না এবং বাহিরে সময় কাটাবে না। যখন ঘরের ভিতরে অস্থির হয়ে যায়, চাপের মধ্যে থেকে বিপদে পড়ে যায়, তখন একটু উন্মুক্ত বাতাসে ঘুরতে চায়। আজই স্ত্রী সন্তানকে সম্মান দিতে শিখুন, সময় দিতে শিখুন, আপনার পরিবার আপনার সংসার সুখী হবে ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার কারণ, আমরা সংসারের মধ্যে সবকিছু একজনের উপরে চাপিয়ে দিই। সন্তানকে স্কুলে নিয়ে যাও, সন্তানের কাপড় চোপড় ধুয়ে দাও, সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বাজার করে নিয়ে আসো, বাসার যত কাজ আপনি আপনার স্ত্রীকে দিয়ে করাচ্ছেন। কেন? হাজার ব্যস্ততার মাঝেও বাহিরের কাজের দায়িত্বটা আপনি নিয়ে নেন। আর একটি কথা খুব ভালোভাবে খেয়াল করবেন, বিশেষত মা বোনদের বলছি, যখন সন্তান কোনো ভালো কাজ করে তখন আপনি বলেন আমার সন্তান আজ পরীক্ষায় পাশ করেছে, আমার সন্তান আজ ভালো কাজ করেছে। যখন কোনো খারাপ কাজ হয়ে যায় তখন আপনি আর নিজের সন্তান বলতে পারেন না, আপনি তখন তোমার সন্তান মারামারি করেছে, তোমার সন্তান কাটাকাটি করেছে, কষ্ট হয়, কষ্ট পায়। সন্তান আপনাদের দুজনেরই, তাই ভালো এবং খারাপ দুজনেই ভাগ করে নেন। স্বামীদেরকে বলছি, স্বামীদের বলছি, বাহিরের কাজগুলো আপনি নিজে হাতে করেন, বাজার করতে হবে আপনি যান, সন্তানকে স্কুলে দিতে হবে আপনি যান, একান্ত বিপদে পড়ে গেছেন তখন পরিবারের উপর তুলে দেন। মনে রাখবেন, যত বেশি আপনার পরিবার বাহিরে যাবে তত বেশি বিপদ হতে পারে। তাই সংসারের কিছু ভার নিজের উপরে নিয়ে নিন, ইনশাল্লাহ আপনার সংসার সুখী হবে। চলুন, তিনটি বিষয় তো জেনে নিলাম, এখন সংসার সুখী করতে হলে আপনি উপায় কি খুঁজে নেবেন? এক নম্বর, পবিত্র কোরআনের তালিম ঘরের ভিতরে করুন। সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াত থেকে 83 নম্বর আয়াতে রয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি এই কোরআনকে নাজিল করেছি চিকিৎসার জন্য, সুস্থতার জন্য। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম তাদের জন্য এটা প্রজ্বলিত আগুন, কষ্টদায়ক শাস্তি হবে তাদের। একটি আয়াতে আমরা তিনটি মেসেজ নিয়েছি। এক নম্বর, কোরআনের তালিম ঘরে, আপনার পরিবার আপনার সন্তান কোরআনের ছায়াতলে আসলে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকবে। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে কখনো ভুল করতে পারে না। আসুন বেশি বেশি কোরআন হাদিস নামাজের সাথে মিশে যাই। সংসার সুখী হওয়ার জন্য পবিত্র কোরআনের খুবই প্রয়োজন। দ্বিতীয় অপশন, সংসার সুখী করার জন্য পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের 83 নম্বর আয়াত থেকে 84 নম্বর আয়াতে রয়েছে, ওয়া ইজা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নেয়ামত দান করি তারা মুখ ফিরিয়ে নেয়। আপনার স্ত্রী আপনার জন্য নেয়ামত, আপনার সন্তান আপনার জন্য নেয়ামত, কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন? অনেক স্ত্রী তো বলে ফেলেন, আমার স্বামী আমার সাথে ভালো আচরণ করে না, বাহিরের মানুষের সাথে কত সুন্দর আচরণ করেন, পরিবারের সাথে ভালো আচরণ করুন, নেয়ামতকে গ্রহণ করতে শিখুন। যখন আমি কাউকে নেয়ামত দান করি তখন সে নেয়ামত থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়। ওয়া ইজা মাসসাহু শাররু কানা ইয়াউজা, আর যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে হতাশ হয়ে যায়। মিন, যখন তার উপর কোনো বিপদ বা মুসিবত নেমে আসে তখন সে অস্থির হয়ে যায়। তাহলে চলুন আজকে থেকে নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করি এবং বিপদ আসার পূর্বেই নিজেকে তৈরি করি। আজকের এই ভিডিওটি সর্বস্তরে ছড়িয়ে দিন।
ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়া হাফিজনা মিন কুল্লি শাইতানির রাজিম, আল্লাহ পাক আমাদের পরিবারকে সমস্ত শয়তানের বেড়া জাল থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।